কাঁচা কলা। কলা খাওয়ার উপকারিতা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু শুধুমাত্র কি পাকা কলাই আমাদের শরীরের জন্য উপকার? না, কাঁচা কলাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। পাকা কলার মতো কাঁচা কলাও কিন্তু খাওয়া যায় এবং এর মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। এটি মূলত আমাদের দেশে সবজি হিসেবে খাওয়া যায় এবং এই কাঁচা কলা খুব সহজলভ্য একটি সবজি। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফেট, প্রোবায়োটিক ইত্যাদি রয়েছে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই কাঁচা কলা ভর্তা করে খেলে আপনারা যেসব উপকারিতা পাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি রোগের কাজ করে থাকে যেটি ঔষধের থেকেও বেশি উপকারী। আজকের ভিডিওটিতে সেটি জানতে পারবেন। এই কাঁচা কলার ভর্তায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার আমাদেরকে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে থাকে, যার ফলে আমাদের সহজেই ক্ষুধা লাগে না এবং অন্যান্য খাবার খাওয়ার প্রবণতাও অনেকাংশেই কমে যায়। তাই যারা ওজন কমাতে চাচ্ছেন বা ওজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তারা কিন্তু নিশ্চিন্তে কাঁচা কলার ভর্তাটাই খেতে পারেন। কাঁচা কলার ভর্তা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে থাকে। তার কারণ হলো কাঁচা কলার ভর্তায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ, যেটি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাই ডায়াবেটিস রোগীদের কিন্তু যেহেতু সব ধরনের খাবার খাওয়া যায় না, তারা নিশ্চিন্তেই এই খাবারটি খেতে পারেন। এছাড়াও কাঁচা কলার ভর্তায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B6, যেটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এবং টাইপ 2 ধরনের ডায়াবেটিস প্রতিরোধে দারুণভাবে সহায়ক। তাই সুস্থ শরীরে যদি কেউ কাঁচা কলা ভর্তা মাঝে মাঝে খেতে পারেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। কাঁচা কলার ভর্তায় পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে, যার কারণে এই খাবারটি সহজেই হজম হয় এবং পাশাপাশি এটি আমাদের হজম প্রক্রিয়াকে আরও উন্নতি করে হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এখন আমরা গুরুত্বপূর্ণ একটি রোগের কথা বলবো, সেটা হলো ডায়রিয়া এবং পেটের বিভিন্ন ধরনের সমস্যা। ডায়রিয়া এবং পেটের নানান রকম সমস্যা দূরীকরণে এটি উপকারী এবং কার্যকর একটি খাবার, এবং কাঁচা কলার ভর্তা খেলে ঔষধের থেকেও বেশি দারুণ কাজ করে থাকে। এই কাঁচা কলার ভর্তা খেলে সেটি হলো ডায়রিয়া রোগে এটি খুব দারুণ উপকারী। এটা ছাড়াও নিয়মিত কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে আসে, কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যেটি হৃদরোগের ঝুঁকি কমাতে দারুণভাবে সহায়ক। এবং এটা ছাড়াও কোলন সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ থেকে এটি আমাদেরকে দূরে রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি কোলন ক্যান্সার প্রতিরোধেও এটি বেশ কার্যকর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাঁচা কলার ভর্তা অবশ্যই একটি দারুণ উপকারী খাবার, তাই অবশ্যই আপনারা এটি মাঝে মাঝে নিয়ম করে খেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।